সালামু আলাইকুম মিল্লাহ কেমন আছেন সবাই আশা করি অবশ্যই ভালো আছেন আমাদের ধারাবাহিক আমিনশিপের আজকে তৃতীয় পর্ব আমরা এর আগে দুটো পর্ব করেছি যেখানে আমরা ফুড এবং মিটার সম্পর্কে আলোচনা করেছি দ্বিতীয় পর্বে আমরা লিঙ্কের হিসাব সংক্রান্ত বিষয়গুলো আলোচনা করেছি তো আজকের এই পর্বে আমরা আরও বেশি কিছু তথ্য জেনে নেব সেটা হচ্ছে আমরা যে সম্পত্তিগুলো মাপবো এগুলো তো আমাদেরকে একটা এককে প্রকাশ করতে হবে এই জন্য এখন পর্যন্ত বাংলাদেশের সর্বনিম্ন বা ক্ষুদ্র একক যদি আমরা বলি জমি জমা সংক্রান্ত এটাকে আমরা বলি অযুতাংশ এটা খুবই অল্প পরিমাণ একটা জায়গা সেটা হচ্ছে আমাদের এই যে চার দশমিক তিন পাঁচ ছয় এত স্কোয়ার ফিট জায়গা মাত্র তো এটা আমরা বলতে পারি এটা হচ্ছে একটা আধুনিক একক আপনি ঢাকা শহর সহ যে অঞ্চলের সম্পত্তির দাম অনেক বেশি সেখানে মৌজা রেটটা এই প্রতি অজুতাংশ হিসাবে ঠিক করা থাকে তাহলে আমরা সবচেয়ে ক্ষুদ্র একক পাচ্ছি অজুতাংশ আপনি আধুনিক দলিলগুলোতে কিন্তু দেখতে পারবেন যে কত অজুতাংশ সম্পত্তি এখন এই অজুতাংশের চাইতে একশো গুণ বড় অর্থাৎ অযুতাংশের সাথে যদি আমরা কি করি একশোকে যদি আমরা গুণন করি তাহলে আমরা যেটা পাবো সেটাকে আমরা বলতেছি শতাংশ তাহলে এই চারশো পঁয়ত্রিশ যেই আমরা যদি ফোর পয়েন্ট থ্রি ফাইভ সিক্সের সাথে একশো গুণন করি তাহলে আমরা পাবো এই যে চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় শূন্য স্কোয়ার ফিট তাহলে অযুতাংশের চাইতে একশো গুণ বড়ো হচ্ছে আমাদের শতাংশ এই শতাংশের কিছু নাম আছে যেমন এটাকে শতাংশ অর্ডেসিমাল ডিং শতক বলে এগুলো আমরা পাশাপাশি জেনে নেব আর বেশিরভাগ মোজারের এই শতাংশ হিসাবে এখন পর্যন্ত দলিলে আপনি খতিয়ানে আপনি সবচেয়ে বেশি এই শতাংশ বা ডেসিমাল শব্দটাই কিন্তু পাবেন তাহলে অযথাংশ হয়ে গেল তার চাইতে একশো গুণ বড় আমাদের শতাংশ এখন শতাংশের চাইতে বড় যেটা সেটা হচ্ছে আমাদের কাঠা এটা কতটুকু সম্পত্তি এটা হচ্ছে আমাদের সাতশো বিশ স্কোয়ার ফিট সম্পত্তি স্কোয়ার ফিট সাতশো বিশ স্কোয়ার ফিট তো এইটা এই শতাংশ আর কাঠার মধ্যে আমরা যদি যোগসূত্র গড়তে চাই তখন সেটা আমরা দেখতে পাই ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ ধরে নেওয়া হয় এত গুণ বড় হচ্ছে আমাদের একটা কাঠা তাহলে শতাংশের চাইতে বড় হচ্ছে আমাদের কাঠা আর কাঠাটা আপনারা ভালো করেই জানেন যে এটা আসলে ফ্লট আকারে সম্পত্তি বিক্রি করার ক্ষেত্রেই বেশি পরিমাণ ব্যবহৃত হয় এখন এই কাঠার একটা ছোট ভাই আছে যাকে আমরা ছটাক বলি যেটা আমাদের ফোর্টি ফাইভ স্কোয়ার ফিট জায়গাকে বোঝায় তো এটার সাথে যদি আমরা ষোলো গুণন করি তাহলে আমরা সাতশো কিন্তু পাবো তাহলে আমরা এতটুকু দেখতে পারতেছি যে ষোলো ছটাকে আমাদের কিন্তু এক কাঠা আর আমাদের ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ শতকেও এক কাঠা এতটুকু মনে রাখলেই যথেষ্ট এখন আসি আমরা কাঠার চাইতে বেশি বড়ো যেটা সেটা হচ্ছে আমাদের বিঘা যেমন আমাদের কৃষি সম্পত্তিগুলো জমির খাজনা কত বিঘা পর্যন্ত যদি কৃষি জমি থাকে মকুক হবে এগুলো বিঘা হিসাবে হিসাব করা হয় তবে এক্ষেত্রে কিছু কথা আছে বিঘা কিন্তু আঞ্চলিক বিঘাও হতে পারে তো এর জন্য এই বিঘার ক্ষেত্রে আমরা সর্বপ্রথম জানবো বিঘার চাইতে ছোটো হয় কাঠা কাঠার চাইতে ছোটো হয় ছটাক এখন নর্মাল হিসাবে আমরা যে বিঘাটা হিসাব করবো সরকারি বিঘাটা কিন্তু তার চাইতে কিছুটা ছোটো সরকারি বিঘা তেত্রিশ শতকে হিসাব করা হয় এটি জাস্ট মনে রাখবেন তেত্রিশ শতাংশে তারা বিঘা হিসাব করে নেই এটা হচ্ছে সরকারি বিঘা আর যদি আমরা এই অঞ্চলে জনমুখে প্রচলিত যে সেটা হচ্ছে আমাদের এই যে চোদ্দো হাজার চারশো স্কোয়ার ফিট জাস্ট তেত্রিশ শতাংশ থেকে সামান্য একটু বেশি হয় তাই আপনি দুটাই মনে রাখবেন কারণ অনেক ক্ষেত্রে ভুল করতে পারেন যে এক বিঘা তো চোদ্দো এখন এই তেত্রিশ শতকে তো চোদ্দো হাজার হয় না তো আপনাকে ধরে নিতে হবে আপনি কোন বিঘা হিসাব করতেছেন যদি সরকারি বিঘা হিসাব করেন তেত্রিশ শতাংশ আর এর বাইরে যদি আসে আমরা ওই চোদ্দো হাজার চারশো প্লাস এখানে আমরা সাতশো বিশ কাঠা পাবো এখানে আমরা ফোরটি ফাইভ স্কোয়ার ফিটে আমরা আমাদের এক শটাক পাবো এতটুকু মনে রাখবেন এখন এই বিঘার চাইতে বড়ো বা সবচেয়ে বেশি যদি বলি প্রচলিত বড় একক সেটা হচ্ছে আমাদের একর এটা সারা বিশ্বে একই রকম পৃথিবীর যে প্রান্তেই যাবেন ওয়ান একর সমান তো এটা হচ্ছে আমাদের তেতাল্লিশ হাজার পাঁচশো ষাট স্কোয়ার ফিট জায়গা এই যে তেতাল্লিশ হাজার পাঁচশো ষাট স্কোয়ার ফিট জায়গা এটা অনেক বড়ো তাই এটাকে যদি আমরা একশো ভাগে ভাগ করি তখন আমরা প্রতিটা ভাগকে এক শতক বলি আর আমরা জানি এক শতকে একশো অজুতাংশ তো জন্য দশ হাজার অজুতাংশ হয় তাহলে একরটা আপনারা বুঝতে পারলেন এখন আসি আমরা প্রচলিত বাংলাদেশের সবচেয়ে জমির বড় একক হচ্ছে আমাদের হ্যাক্টর যেটা জাস্ট সমগ্র বাংলাদেশের আয়তন এটা ছাড়া বনভূমি কৃষি জমি কতটুকু এটার জন্য ব্যবহৃত হয় যেটা একটা এসআই একক অর্থাৎ এটা মিটারে ব্যবহৃত হয় নর্মালি একটা সম্পত্তি যদি একশো মিটার লম্বা একশো মিটার চড়া হয় তো এর মধ্যে কতটুকু ক্ষেত্রফল হবে দুর্গুণন প্রস্ত আমরা যদি করি সেটা হচ্ছে আমাদের দশ হাজার স্কোয়ার মিটার এখন এটা যখন আমরা অ্যাকরের সাথে সম্পর্ক যুক্ত করবো তখন আমরা দেখতে পাই যে এটা হচ্ছে আমাদের টু পয়েন্ট ফোর বা আমাদের দুইশো শতাংশ তাহলে আজকের এই ভিডিওতে আপনারা কিন্তু কিছুটা হইলো আইডিয়া পাইলেন যে আমরা যে জমিগুলো মাপবো যে আমিন শিব শিখতেছি সরকারিভাবে আমাদেরকে কি করতে হবে যে ক্ষেত্রফলটা বের পাবো আমরা সেটাকে যদি আমরা এই চারশো এই এই যে চার দশমিক তিন পাঁচ ছয় দ্বারা ভাগ করি তাহলে যে ফলাফল আসবে সেটাকে আমরা অযুতাংশ বলবো আমরা যে ক্ষেত্রফলটা বের করব কারণ জমি মাপা মানেই হচ্ছে কি ক্ষেত্রফল বের করা জাস্ট আমরা পরের ভিডিওগুলোতে দেখবো জমিটা যদি আপনার এরকম হয় ত্রিভুজ আকার হয় গোলাকার হয় অনিয়মিত আকার হয় আমরা বিভিন্ন সূত্রে শুধু এর ক্ষেত্রফলটা বের করব। আর এই ক্ষেত্রফলটা আমরা তখন কি করব। কোন এককে নিতে চাই সেটা দিয়ে ভাগ করব শতকে নিতে চাইলে আমরা এই যে চারশো দ্বারা ভাগ করলে যেটা পাবো সেটাকে আমরা শতক বলবো আর এই শতককে আমরা শতাংশ ডিং শতক একাধিক নামে জানি এখন এই শতকের চাইতে বড় বা আমরা একটা ক্ষেত্রফল ফেললাম সেটাকে যদি আমরা সাতশো দ্বারা ভাগ করি তাহলে আমরা যেই এককটা পাবো সেটা হচ্ছে আমাদের কাঠা তাহলে কাঠায় মাপতে হলে আপনাকে সাতশো দ্বারা ভাগ করতে হবে আর কাঠার একটা ছোট ভাই আছে যাকে বলে আমরা ছটা আর যদি আপনি সরাসরি বিঘায় নিতে চান এখন সরকারি বিঘায় নিতে যদি চান তাহলে আপনাকে কি করতে হবে একটা জিনিস দিয়ে ভাগ দিতে হবে আর অন অ্যাভারেজ যে বিঘা সেটা আমাদের চোদ্দো হাজার চারশো এরপর আমাদের একর এটা সারা বিশ্বে একই রকম সমান সেটা হচ্ছে তেতাল্লিশ হাজার পাঁচশো ষাট স্কোয়ার ফিট সম্পত্তিকে আমরা এক একর বলতেছি আর একরটাকে একশো ভাগ করলে শতক আর দশ হাজার ভাগ করলে অযুদ্ধাংশ পাই আর হেক্টর হচ্ছে সবচেয়ে বড় একক এখন পর্যন্ত এটা হচ্ছে একটা এসআই ইউনিট একশো মিটার লম্বা একশো মিটার চওড়া যে সম্পত্তিটা এর ভিতরে যে জায়গাটা সেটা হচ্ছে আমাদের দশ হাজার স্কোয়ার ফিট তো এটাকে আমরা দুশো সাতচল্লিশ শতক এটাকে আমরা টু পয়েন্ট ফোর সেভেন অ্যাকর বলতে পারি তো আপনারা যদি আমাদের গত পর্বের ভিডিওটা দেখে থাকেন সেখান থেকে লিঙ্ক সম্পর্কে জানতে পেরেছেন এর আগের ভিডিওতে আপনারা জানতে পেরেছেন ফুট এবং মিটার সম্পর্কে এখন অনেকেরই যে প্রশ্নটা থাকে সেটা হচ্ছে যে ভাই আমরা আপনার পরবর্তী কোর্স কবে শুরু হচ্ছে কবে থেকে তো পরবর্তী কোর্সটা আমরা দুটোই শুরু করতে পারবো আর এই কোর্স সংক্রান্ত আপনাদের কাছ থেকে আমরা যে সাজেশন বা ফিডব্যাক পেয়েছি তো সেক্ষেত্রে আমরা জমি জমার দলিল খতিয়ান সংক্রান্ত যথা জমি জমা সংক্রান্ত বিষয়গুলো এটা ছাড়া দলিল লিখন সংক্রান্ত বিষয়গুলো এবং হচ্ছে আমাদের মামলা সম্পর্কিত বিষয়গুলোই আপনাদের ইন্টারেস্টটা বেশি তো এই তিনটা সাবজেক্টের উপর কম্বাইন করে আমরা দশ ক্লাসের একটা শর্ট কোর্স চালু করব যেটা অতি দ্রুতই আপনারা জানতে পারবেন যদি অংশগ্রহণ করতে চান চ্যানেলের সাথেই থাকবেন আর বিস্তারিত আরো জানতে চাইলে জিরো ওয়ান থ্রি ওয়ান এইট নাইন সেভেন ওয়ান নাইন এইট টু এই নম্বরে হোয়াটসঅ্যাপ দেওয়া আসতে আপনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন